নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রী শ্রী মা সারদা দেবীর একটি কথা নিয়ে যেখানে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে কোনো সমস্যার সমাধান হবে এই কথাটি বাসি বিছানায় বসে দশ বার উচ্চারণ করলে কি সেই কথা তা নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আমরা করবো শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা মা শারদা মাতা শারদা দেবী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের আধ্যাত্মিক সঙ্গিনী ছিলেন তিনি তার জীবনের মাধ্যমে অগণিত শিক্ষা দিয়েছেন যা আজও আমাদের জীবনকে পথ দেখায় তার শিক্ষাগুলির মধ্যে একটি হল আশা ও বিশ্বাসের শক্তি মা শারদা বিশ্বাস করতেন যে মানুষের মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব এই বিশ্বাসকে আরও শক্তিশালী করার জন্য তিনি একটি সহজ অনুশীলন শিখিয়েছিলেন কি সেই অনুশীলন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাশি বিছানায় বসে মনকে একাগ্র করে দশ বার বলুন যে কোনো সমস্যা হবে সমাধান আমি পারবো ঈশ্বর আমার সঙ্গে আছে এ বিশ্বাস আমার আছে এই কথাটি বলার সময় মনে পূর্ণ বিশ্বাস রাখুন যে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এই অনুশীলনটি নিয়মিত করুন মা সারদা বিশ্বাস করতেন যে এই অনুশীলনটি করলে মনের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা আসবে এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর হবে ইতিবাচক চিন্তাভাবনা আমাদেরকে শক্তি দেয় এবং যে কোনো প্রতিবন্ধকতায় অতিক্রম করতে সাহায্য করে এই অনুশীলনটি কেবল একটি বিশ্বাস বা আশ্বাস নয় বরং এটি একটি মনোবৈজ্ঞানিক কৌশলও বটে নিয়মিত ইতিবাচক কথা বলা আমাদের মস্তিষ্কে ইতিবাচক সংকেত পাঠায় যা আমাদের মেজাজ এবং আচরণকে ইতিবাচকভাবে প্রভাবিত করে মা শারদার শিক্ষা আমাদেরকে শেখায় যে আশা ও বিশ্বাসের মাধ্যমে আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি তাই আজ থেকে নিয়মিত এই অনুশীলনটি করে দেখুন এবং অনুভব করুন এই শক্তি মনে রাখবেন বন্ধুরা এই অনুশীলনটি তখনই কার্যকর হবে যখন আপনি পূর্ণ বিশ্বাস সহকারে এটি করবেন নিয়মিত অনুশীলনই সাপ সাফল্যের চাবিকাঠি এই অনুশীলনের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার সমস্যাগুলির সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে মা সারদার এই শিক্ষাটি আপনার জীবনে শান্তি আনন্দ ও সফলতা নিয়ে আসুক আপনাকে নিজের শক্তিকে চিনতে হবে মা সারদা বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যেই অসাধারণ শক্তি থাকে সকালে নিজের মধ্যে থাকা সেই শক্তিকে উপলব্ধি করুন এর ফলে আপনি যে কোনো কাজ করার আত্মবিশ্বাস পাবেন দ্বিতীয়ত কঠোর পরিশ্রম শুধু আশা ও বিশ্বাসী যথেষ্ট নয় সমস্যার সমাধানে কঠোর পরিশ্রম কোনো বিকল্প নেই মা সারদা সর্বদা কাজে নিষ্ঠাবান থাকার উপর গুরুত্ব দিতেন তৃতীয়ত সমস্যাকে সুযোগ হিসেবে দেখা জীবনে সমস্যা আসা স্বাভাবিক কিন্তু মা সারদা শিক্ষা দেন যে সমস্যাকেই সুযোগ হিসেবে দেখুন এই সমস্যাগুলি আমাদের শেখায় এবং আরও শক্তিশালী করে তোলে এরপরে রয়েছে সেবা অন্যের সেবা করলে মনের মধ্যে ইতিবাচকতা আসে এই ইতিবাচকতা আপনার সমস্যা মোকাবিলা করার শক্তি দেয় মা সারদা সর্বদা সেবার মহিমায় বিশ্বাস করতেন এরপরে গুরুর শরণাপন্নতা মা শারদা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য ছিলেন তিনি গুরুর স্মরণাপনতার গুরুত্ব পালন করতেন আপনিও যদি কোনো আধ্যাত্মিক গুরুর শিষ্য হন তাহলে তার কাছে থেকে জীবনে সম্পর্কিত শিক্ষা নিতে পারেন শ্রী শ্রী মা শারদা দেবী বিশ্বাস করতেন আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু ও সবচেয়ে বড় বন্ধু মনকে নিয়ন্ত্রণ রাখতে পারলেই আমরা যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি দেখুন বন্ধুরা ইতিবাচক চিন্তাভাবনা চ্যালেঞ্জের সম্মুখীন হলে মন নেতিবাচক চিন্তায় ভরে যেতে পারে কিন্তু মা সারদা শিক্ষা যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক চিন্তা ভাবনা ধরে রাখুন এই ইতিবাচক চিন্তাই সমস্যার সমাধানের পথ দেখায় সহনশীলতা জীবনে সবকিছুই ইচ্ছা মতো হয় না কখনো কখনো অপেক্ষা করতে হয় সহ্য করতে হয় মা সারদা শিক্ষা দেন যে সহনশীলতা অবলম্বন করলেই কঠিন সময় পার করা যায় ক্ষমা অন্যের কাছে ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া আপনার সবচেয়ে বড় গুণ হতে পারে মা সারদা বিশ্বাস করতেন ক্ষমা করলে মন শান্ত হয় এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি পাওয়া যায় মনে রাখবেন বন্ধুরা ক্ষমাশীলতাই হলো পরম ধর্ম ক্ষমা করাই হলো পরম ধর্ম এবং পরম কর্ম কারণ আমরা তো নিমিত্ত মাত্র আমরা কাকে শাস্তি দেওয়ার অধিকার রাখি একমাত্র যে শাস্তি দিতে পারে যে শাস্তি থেকে উদ্ধার করতে পারে সে হলো ঈশ্বর সার কথা আশা ও বিশ্বাস মা সারদা আমাদের শেখান যে দৃঢ় আশা ও বিশ্বাস থাকলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব হয় যে কোনো সমস্যা হবে সমাধান এই মন্ত্র জপ করে এই বিশ্বাস জাগানোর সহজ উপায় নিজের শক্তি ও কঠোর পরিশ্রম শুধু আশা করলেই চলবে না নিজের শক্তিকে চেনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই লক্ষ্য পৌঁছানো যায় তৃতীয়ত সমস্যাকে সুযোগ হিসেবে দেখা জীবনের সমস্যা আসা খুবই স্বাভাবিক এতে ভেঙে পড়া যাবে না এই সমস্যাগুলোকেই সুযোগ হিসেবে দেখে এবং ব্যবহার করতে হবে এবং এর থেকেই শিক্ষা নিতে হবে মনের নিয়ন্ত্রণ মনকে ইতিবাচক রাখুন ক্ষমা করুন সহনশীল হন এবং ঈশ্বরে বিশ্বাস রাখুন এই বিষয়গুলি মেনে চললে মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন একটা কথা সর্বদা মনে রাখবেন বন্ধুরা যখনই আপনি দেখবেন বা লক্ষ্য করবেন আপনি নিজের ইচ্ছায় চলতে পারছেন না বা আপনার ভালো যাচ্ছে না। তখনই মনে রাখবেন আপনার মন আপনাকে চালাচ্ছে আপনি কিন্তু মনকে চালাতে ব্যর্থ হচ্ছেন তাই এখনো সময় আছে ঈশ্বরের বিশ্বাস করুন ঈশ্বর সমস্ত কিছু ঠিক করে দেবে আমরা তার সন্তান তার সন্তানের ভালো তিনি চাইবেন অবশ্যই চাইবেন তিনি সব সময় আমাদের দেখছেন আমরা যা কিছু করছি তাই দেখছেন আমরা ভালো করি খারাপ করি সব কিছুই তিনি দেখছেন আরও একটা কথা মনে রাখবেন ঈশ্বরের আদালতে আমাদের সবাইকে একদিন যেতেই হবে। সেখানে একদিন বিচার হবেই হবে তাই ভালো কর্ম করুন ভালো কর্ম করে ভালো সৎ সঙ্গ নিন তাই জন্যই বলি খারাপ সঙ্গে যাবেন না হয়তো সৎ পথে থাকলে আপনাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে অনেক আঘাত পেতে হবে কিন্তু সেই আঘাত সহ্য করলে আপনি ঈশ্বরের কোল লাভ করতে পারবেন ঈশ্বরের কোলে বসে আপনি জগৎ চিনুন আজকের জন্য এ পর্যন্ত এই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই করে চ্যানেল থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ